নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইটে প্রোটোকল অনুযায়ী প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এদিকে নিজের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম ঘোষণা করেছেন বাইডেন। গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে প্রথমবারের মতো একজন নারীকে নিয়োগ দিচ্ছেন তিনি। আদালতের নির্বাচনে কারচুপির অভিযোগ, পরাজয় মেনে না নেয়া সহ নানা নাটকীয়তার পর অবশেষে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বিষয়ে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এক টুইটে তিনি প্রশাসনকে প্রোটোকল অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে প্রশাসনের কাজ দ্রুত গুছিয়ে আনছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দুজন নারী সহ নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের নাম ঘোষণা করেছেন তিনি। মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে সিআইএ এর সাবেক শীর্ষ কর্মকর্তা এভরিল হেন্সকে মনোনীত করেছেন, আর হোমল্যান্ড সিকিউরিটির পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন কিউবার বংশোদ্ভূত আলেজান্দ্রো মায়োরকাসকে। এছাড়া পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা অ্যান্টনি ব্লিংকেনকে পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ে প্রেসিডেন্টের বিশেষ দূত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জ্যাক সুলিভানকে মনোনয়ন দেওয়া হয়েছে। লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে একজন নারীকে নিয়োগ দেওয়ার আভাস পাওয়া যাচ্ছে। রাষ্ট্রীয় কোষাগারের সাবেক প্রধান জেনেট ইয়েলেনকে বেছে নেয়ার ইঙ্গিতও দিয়েছেন জো বাইডেন। মনোনীত সবাইকে সৃজনশীল ও সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলায় অভিজ্ঞ এবং তাদের নতুন চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রয়েছে বলেই তাদের মন্ত্রিসভায় নেওয়া হয়েছে বলছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আফরোজা হাসি, চ্যানেল আই।